গাইস, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো সামনেই ইউটিউবের বার্থডে, তো দেখো ইউটিউবের বার্থডের জন্য আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি, তোমরা ওটা খুব সহজেই বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারো। প্রথমে দেখো আমি একটা আয়তাকার থার্মোকল কেটে নিয়েছি, এখানে কিন্তু আমি ফেব্রিক গ্লু ব্যবহার করছি, তোমরা কিন্তু এটা অনলাইন থেকে পেয়ে যাবে। এরপর দেখো একটা লাল কালারের এ4 পেপার কিন্তু এর উপরে আটকে দিয়েছি, কাগজের ওপর আঠা দিয়ে ব্লু কালারের উল দিয়ে চারিধার কিন্তু বর্ডার দিয়ে নিচ্ছি, আঠা দিয়ে দেখো এখানে কিন্তু আমি গোল্ডেন কালারের পাথর এর ওপরে কাঠির সাহায্যে বসিয়ে দিচ্ছি। এই পাথরগুলি কিন্তু তোমরা অনলাইন থেকে কিনে নিতে পারো। এইভাবে দেখো পাথরগুলি কিন্তু লাইন ধরে বসিয়ে নিয়েছি। এরপর আবার আঠা দিয়ে ব্লু কালারের উলগুলি কিন্তু এই ধারগুলিতে আবার বর্ডার দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু একটা থার্মোকল নিয়েছি, এই থার্মোকলটা ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি, দেখো ঠিক ত্রিভুজের শেপে কিন্তু কাটা হয়ে গেছে থার্মোকলটি। এবার ওই ইউটিউব লোগোর ওপরে মাঝখানে কিন্তু এই ত্রিভুজটি বসিয়ে দিলাম। এখানে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি এবং ওই লোগোর কোণটা আমি মাপ করে নিলাম, ওই কাগজটার কোণ বরাবর ভাঁজ করে নিয়ে এক সাইডে কিন্তু আমি আমার মতো একটি ডিজাইন ড্র করে নিলাম। তোমরা কিন্তু তোমাদের মতো নিজেদের একটি ডিজাইন ড্র করে নিতে পারো বা এই ড্রটাও দেখে করতে পারো। এর সাহায্যে কিন্তু ড্র করা কাগজগুলিকে এইভাবে দেখো কেটে নিয়েছি, এইরকম ঠিক চারটি আমার দিকে কেটে নিতে হবে, আমি চারটি এইরকম কাগজ কেটে নিয়েছি। এবার ইউটিউব লোগোটি উল্টো করে পেছন দিকে আঠা দিয়ে ওই কাগজগুলি কিন্তু চারটি কোণে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। ড্র করা কাগজগুলি দেখো লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আরও এক রকমের পাথর নিয়েছি, সেটাও কিন্তু আঠা এবং কাঠির সাহায্যে ওই ড্রগুলোর ওপরে বসিয়ে দিচ্ছি। এবার আর একটা সাদা পেপার আমি নিয়েছি, এখানে দেখো এক সাইডে আমি লাভ ড্র করলাম এবং কাঁচির সাহায্যে এই লাভটিকে কিন্তু কেটে নিলাম। এইভাবে কিন্তু তোমরাও এইভাবে ড্র করে নিতে পারো। ওই লাভ কাটিং পেপারটার ওপরে আমি ওয়াটার কালার দিয়ে কিন্তু এই ইউটিউব লেখাটা কিন্তু লিখে দিচ্ছি। এখানে একটা আমাদের চ্যানেলের নাম লিখেছি, একটা হ্যাপি বার্থডে লিখেছি, আর কিন্তু একটা ইউটিউব